2018 সালে জন্ম তার 2022 সালে শেষ কৃষ্ণকলির জনপ্রিয়তা সেইখানেই শেষ তিনি শ্যামা তিনি ইন্দিরা হলো বাংলা মিডিয়াম নামটা বেশ আসলে দিদি আমাদের লোক দেখানি বাংলা মিডিয়াম স্টাইল মারতে পারবে কখনো শাড়ি পরে ডিস্কোতে বাংলা গানে নাচতে একটু সুযোগ পেলে সেই দিদি আবার সোয়াগ দেখিয়ে নাচতে থাকে সানিধির ভদ্র গানে দিদি বলে বাংলা এই বাংলা সে বুঝতে পারছি না এর কোথায় শেষ শহরের মানুষ আবার গ্রামকে ভালোবাসে যত সব নাটক মারা কেস হাই গাইজ দিস ইজ সুদীপ দাস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসেন্ট রোস্টার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তার পাশে বেল আইকন টুক করে দিবে ভিডিওকে লাইক করে ভিডিওকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম সুপ্তাস 429 এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার সেখানে কেউ তোমরা আমাকে ফলো করতে পারো লেটস স্টার্ট দ্য ভিডিও এই বাংলা আমার গান ও ভাই বাংলা আমার প্রাণ এই বাংলা আমার গান ও ভাই বাংলা আমার প্রাণ বাংলার বিড়ি বাংলার মদ বাংলারি চাই বাংলার বিড়ি বাংলারি মদ বাংলারি চাই কে খাবি বলি আয় নাকি আমার কাছে আয় কেউ খাবি যদি আয় আয় আমার কাছে আয় কি সব মালখোস সব এসে গেছেন তো শুরু করা যাক বাংলা মিডিয়াম ওয়ান অফ দ্য মোস্ট ফ্যান্টাস্টিং অক্সফোর্ড ইউনিভার্সিটি রিটার্ন বাংলা দিদির ইংলিশ হওয়ার কাহিনী তো ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত দিদি খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে লিপস্টিক মেখে স্টাইলিশ সেক্সি সেজে ইয়ে মানে সরি আমি বলতে চাইছি যে স্টাইলিশ সেজে চাটি পান্ত ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে গাছতলে বসে রোজ ভাত খেত তো এইরকম চলতে চলতে হঠাৎ একদিন মানে কিছু ছেলে মেয়েরা এটা দেখতে পেয়ে হাঁ করে থাকে থাকতো যাতে তাদের ভক্ষিদের জ্বালায় তো তাতে তাদের মুখে একটু পান্ত ভাত যায় তো একদিন এইরকম দেখতে চলতে চলতে হঠাৎ করে একটি ছেলে খুবই অসুস্থ হয়ে পড়ে তো আমাদের এই স্টাইলিশ দিদি তাকে চুমু খেয়ে খেয়ে তাকে বাঁচিয়ে তুলেন কি কষ্ট মারি আমাদের এরকম কেন সুযোগটা হলো নি মানে কোন হারামিটা আমার জায়গাটা ওই হঠাৎ ছাড়া বাড়িটাকে শেষ করে দেবো শালা আমি যদি ওই জায়গায় থাকতাম ও হয়ে গেত ওরা কি মজা মাইনি মানুষের ভালো করতে চাওয়া সৎ পথে থাকা ন্যায়ের পথে চলা শুধু এই গুণগুলো মানুষের মধ্যে থাকলেই হলো হ্যাঁ সেটাই তো ভাবছিলাম আমাদের মারা কেউ এরকম ভালো করতে আসে না অন্যদিকে হাত দিতাম সরি হনুমান কে সুদান দিদিরা ছিল না একটু হয়ে গেত মানে কি কষ্ট হয়নি গলাটা শুকিয়ে গেছে একটু দুধ খেলে মানে ভালো হতো নাই মানে জোসারি আমি বলতে আছি কি কষ্ট ভাড়া ও দিদি একটু হবে নাকি দেখুন বিভিন্ন লোক বিভিন্নভাবে ভালোবাসে আমাদের হ্যান্ডসাম লায়ক এক্ষুনি বলে আই লাভ ইউ বাংলা আবার পর মুহূর্তেই বলে আই হেট ইউ বাংলা মিডিয়া আবার কখনো পুকুরের জলে এইভাবে ডুবে ডুবে রোমান্স করে আবার কখনো বলে আই হেট ইউ আবার আবার কখনো বাথরুমে দুজনে বেশ ভালোই রোমান্স মজা ভাই যাই হোক এই কিছু বোঝা যাচ্ছে না এক্ষুনি বলে আই লাভ ইউ এক্ষুনি বলে হেট ইউ কি হচ্ছে মানে এইসব কি এই এই এইসব কি আমি প্রথম থেকেই বলেছিলাম এটা কিছু করতে পারে না আর একদম দাঁড়ায়নি মানা এই অতক্ষণ ধরে কি কাঁদে আর হাত দেওয়া শিখেছিস অসম্ভব মাল কিছু করতে পারে না আমাকে দেবে না মানে সরি আমি বলতে চাইছি কি হচ্ছে এইসব এইখান কমনে হাত দিদির তোকে শেষ করে দেবো অসম্ভব মাল সারা দিদির কমনে হাত আমাকে দিদি একটু চান্স দেয় না মানে দেখিয়ে দেবো আমার তো মানে এমনি দাঁড়িয়ে গেছে মানে ও একটু হয়ে গেত জীবন ও আচ্ছা দিদি তখন ও কথাটা কেন বললো আপনার ভেতরটা ঠিক কতটা নরম নরম মানে মানে কি
ওই মালটার যে ওইটা দাঁড়ায়নি, মানে ওই বান্টু মালের যে ওই বান্টুটা দাঁড়িয়ে, মানে সরি এমবি3, ওটা যে দাঁড়ায়নি ওটাকে দিদি আনতে পেরে গেছে। দিদির ওটা নরম নরম লাগছে। শালা অভদ্র মালটা কখন বান্টু খুলে দেখিয়ে দিয়েছে। চি 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 চি, কি অভদ্র কি অভদ্র, নোংরা মাল বড় মাল নিয়ে দাঁড়াবে নি, আর সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, আসো 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 বড় মাল দেখে যাও দাঁড়ায়নি। সর্বনাশ হয়ে গেল মারা বান্টু, বান্টু দেখে দিয়েছে রে, কি অসভ্য মাল মারা বান্টু দেখাচ্ছে মেয়েকে। চি 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 চি, আমি না কিছু দেখিনি ঠিক আছে। সত্যি বলছো দিদি, তুমি একটু লোভ দাও নিয়ে না, সরি আমি বলতে একটু দেখোনি। না কিছু দেখিনি। ও তাই বলুন, আমি ভাবছিলাম অন্য কিছু। যাই হোক, আপনি জানেন আমি তখন কিছু দেখতে পাচ্ছিলাম না, অন্ধকার দেখছিলাম। হ্যাঁ, আমি হাতরে হাতরে আপনার জামা প্যান্ট পাল্টেছি। অন্ধকার দেখছিলেন মানে, মানে ওটা কি খুব কালো ছিল? বড় মাল তো কালো হয়ে গেলে অন্ধকারই হয়ে যাবে সব। লম্বা মাল নিয়ে মারা একটু সাবান মাখবে না, কি নোংরা মাল মারা। চি 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 চি, আমি আলুর চপ আর বেগুনি বানাচ্ছি, চুপচাপ নিচে চলে আসুন, খেতে হবে আপনাকে। হ্যাঁ দাদা, ওইগুলো খেলে আবার দাঁড়াবে, আবার সদা হয়ে যাবে, দেখবেন আরো চকচকা হয়ে গেছে আবার। দেখুন, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া দ্য ক্যালকুলেশন মোতাবেক কালো প্লাস কালো ইজিক্যাল টু আলু। তো সেই ফর্মুলা অনুসারে আপনি যদি বেগুনি চপ চপের তেল এইসব যদি খান, তাহলে কী হবেন, আপনার বান্টু যে কোনো দিন দাঁড়ায়নি, মানে সরি মানে বলতে চাইছি ওটা যে কোনো দিন দাঁড়ায়নি, আর ওটা যে এত কালো, ওটা একটু চকচকা করবে, পুরা জনিদার মতো বাড়া হয়ে যাবে। ও কী মজা বলুন, তখন বলা আপনি শুরু করবেন। না না, আমি বলতে চাইছি তখন আপনার কতটা হ্যাপি ফিল হবে বলুন তো। এইটুকুটা চি আমি বানা একদম কিচ্ছু করতে পারি না, মানে তেল মাখতে হবে মনে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, ভিডিওকে শেয়ার করে দাও, তোমার বন্ধুদের সঙ্গে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম সুপ্তাস4988, আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ফেসবুক পেজ হচ্ছে ডিসেন্ট রোস্টার, সেখানে তোমরা আমাকে ফলো করতে পারো। দেখা যাচ্ছে এরকম নতুন মজাদার ভিডিও নিয়ে। এছাড়াও তোমরা আমাকে কমেন্ট করতে জানাতে অবশ্যই ভুলবে না কিন্তু, যে ভিডিওটি কেমন লাগলো, তাছাড়া কী ধরনের ভিডিও চাও তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। সো দেখা যাচ্ছে এরকম নতুন ভিডিও নিয়ে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।